হাই বন্ধু, ওর জোশে 100 কে সাকসেস হওয়ার পর ও আজকে সেলিব্রেট করছে। এই দেখো এত কিপ্টে যে একটা কেকও জুটেনি ঠিক মতো, যে এই দেখতেই পাচ্ছ তোমরা, পাসপোর্ট সাইজের একটা কেক নিয়েছে আর ও এটাকেই সেলিব্রেট করবে। যাই হোক, স্টার্ট করা যাক। ধরছে না ও, ধরাতেও পারছে না, মানে এতটাই ও ইয়ে যে দেখতেই পাচ্ছ ওর ভাগ্যে, মানে এত নাই যে বাস্কিট না হাওয়া ও সাথ দিচ্ছে না আজকাল। ইয়ে ধরে গেছে আমাদের মোমবাতি। ইয়ে হ্যাপি বার্থডে টু ইউ, নিজে খেয়ে নিচ্ছি না, আমার জন্য রাখবি, কিন্তু আমার জন্য আর্ধেক রাখবি প্লিজ। ওর 100 কে কেক, এটা কি অসভ্যতা, আমি মানে একা একা খাচ্ছিস? Okay then, give me a phone. নয়নাবতী, উড়ি বড় হা মারা যেটুকু না। আচ্ছা রাহুল, জোশে 100 কে সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট করার পর তোমার কেমন লাগছে এখন? ভালো তো লাগছে, এই কারণেই কারণ আমাদের ইন্ডিয়ার মধ্যে ইউটিউব আর ইনস্টাগ্রামে গুরুত্ব দেওয়া হয়, কারণ যদিও ওটা আমাদের ইন্ডিয়ান অ্যাপস না, ইউটিউবটা আমেরিকান অ্যাপস, ঠিক আছে, আর ওগুলো সব বাইরের অ্যাপস, কিন্তু এই জোশটা একমাত্র ইন্ডিয়ান অ্যাপস, সেখানে আমি 100 কে কমপ্লিট করেছি, এটা আমার খুব গর্ববোধ হচ্ছে। যদিও এখানে সেরকম কেউ মাহাত্ম দেবে না এই জিনিসটার, কিন্তু অডিয়েন্স তো, ওগুলো তো একটা অডিয়েন্স, ওইগুলো যদি সাবস্ক্রাইব হতে পারে, এগুলো আমার ফলোয়ার্স, তো আমি হ্যাপি ফিল করছি। দ্যাটস অল, ওকে।